নমস্কার, কথা সুরার ছন্দে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক রবিবার বিকেল বেলাটা কথা সুরার ছন্দে কথা আর গানের ডালে নিয়ে আমরা বসে থাকি, ঠিক আপনাদেরই অপেক্ষায়। আপনাদের মন ভরিয়ে তুলব এরকমই একটা বাসনা থাকে আমাদের মনে। আর আজ শোনাবো যার গান, যার গানে ভরিয়ে তুলবো আজকে বিকেলটা, পরিচয় করাবো তার সঙ্গে, দক্ষিণ কলকাতার বাসিন্দা শর্মিষ্ঠা মজুমদার। নমস্কার শর্মিষ্ঠারি, আমাদের কথা সুরার ছন্দ আর 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত। শর্মিষ্ঠারি গড়িয়া থেকে এসেছে আর তার ছোট্ট বেলা থেকে গানের প্রতি আগ্রহ, আর সেটা জন্মেছে তার দিদার জন্য। তাই আজকে দিদার অনারেরই একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবেন, তাই তো? Thank you.
আজকের বিকেলটা ভরে উঠলো শর্মিষ্ঠাদের গণেশ বন্দনা দিয়ে। তাই আবার শুনবো তো গান বটেই, তার আগে শর্মিষ্ঠাদের সঙ্গে একটু গল্প করে নে। শর্মিষ্ঠাদি, তুমি তো দক্ষিণ কলকাতার বাসিন্দা আমরা শুনেছি, আগেই বলেছি আমরা। আচ্ছা, দক্ষিণ কলকাতার ঠিক কোনখানে তুমি থাকো? গড়িয়াতে। আচ্ছা আচ্ছা, আর গানের সঙ্গে তোমার যে সখ্যতা, সেটাও তো ছোট্টবেলার থেকে দিদার হাত ধরে। তারপর তারপর আমি বিভিন্ন জায়গায় শিখেছি, আমি নজরুলগীতি শিখেছি বিজয় রায়ের কাছে, তারপরে আমি বেঙ্গল মিউজিক কলেজে শিখেছি, স্বপ্না কুণ্ডু একজন বিমান মুখার্জির ছাত্রী, ওনার কাছে বেশ কিছুদিন শিখেছি, রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো, ওখানে মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এখন যেটাকে আমরা বলছি, আমি অধীর বাগচি, সুস্মিতা গোস্বামী, মানে বুঝতে পারছি তো আজকে আমরা কত রকমের গান শোনাবো। নজরুলগীতি তো বটেই, তার সঙ্গে আরো বিভিন্ন রকম কাজেই একদম প্রস্তুত হয়ে যান, আজকে বিকেলটা ভরে তুলবই। আসি আমরা পরের গানে, পরে কি শোনাচ্ছ আমাদের? আমি একটি দাদরা শোনাচ্ছি। সাবরিয়া
পারাবো। একদম টিভির থেকে নড়তে যেমন ইচ্ছে করছে না, আজকে বিকেলটায় নড়তেও দেব না, তাই আবার আসবো শর্মিষ্ঠাদের গানে। এবার একটু অন্যরকম স্বাদ বদল, তাই তো শোনাবো নজরুল গীতি। শুনি শর্মিষ্ঠাদি তোমার নজরুল গীতি, আর যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবার মন একদম ভরিয়ে তুলবো। Yeah.
বাইরে যদিও বৃষ্টি, কিন্তু তার সঙ্গে বর্ষার এই গান একদম ভীষণ ভীষণ একটা আনন্দের মহল, তাই না? তাই আর কিন্তু কথা নয়, ফিরবো আবার গানে। মানে গানের এই রেশটাকে কোনো মতেই ছেড়ে দেওয়া যায় না, তাই আবার ফিরবো গানে, আবার নজরুল গীতি। প্রিয় যাই যাই বলো না, 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 আর করো না, আর করো না, চলো না, না না না, প্রিয় যাই যাই। এখন তো নয়, আরো শোনাবো গান। তার আগে যে কথাটা বলার, যারা আজকে আমাদের গান শুনছেন, শর্মিষ্ঠাদের গান শুনে যাদের মুগ্ধ করলাম, তাদের কাছে বলা রইল আবার নিয়ে আসবো শর্মিষ্ঠাদের গান, আর মুগ্ধ করব আবারও। কিন্তু যে কথাটা বলা, যার গান ভালো তো বটেই, কিন্তু সঙ্গত ছাড়া তো গান হয় না, তাই যারা ছিলেন আগে সঙ্গতে পরিচয় করে একবার তাদের সঙ্গে, যাদের ছাড়া গানগুলো কোনো মতেই এত সুন্দর করে পরিবেশিত হতে পারত না। কি বলেছিলেন সৌগত ভট্টাচার্য, আর তবলায় ছিলেন শান্তনু নন্দী। এদের দুজনের পারস্পরিক সহযোগিতায় গানগুলো হয়ে উঠলো এত সুন্দর।
কিন্তু সময় তো আর বেশি বাকি নেই, তাই ফিরবো আবার গানে। এবার শোনাবো একদম অন্য রকমের একটা গান, আর বলবো সবাই কিন্তু প্রস্তুত হয়ে যান তাল দেবার জন্য। যে গান শোনাবো তা দিয়ে মন কিন্তু ভরবেই। ফিরি তবে আবার শর্মিষ্ঠাদের গানে। বলে আমার কৃষ্ণ মদন মোহন, আশুক বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে কি বলে, আর শাড়ি বলে আমার রাধা বামে যত বৃন্দাবন ও
দারুন দারুন, বৃন্দাবন তো ঘুরিয়ে নিয়ে আসলাম, এবার শর্মিষ্ঠা দিকে বিদায় দেবার পেলা। কিন্তু এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর গান দিয়ে আমাদের ভরিয়ে তুললেন, তাই আমাদের তরফ থেকে শর্মিষ্ঠাদির প্রতি একটা ছোট্ট উপহার, শর্মিষ্ঠাদি 24 আওয়ার্স আর কথা শোনার ছন্দ থেকে তোমার জন্য। আর এত সুন্দর করে আজ বিকেলটা ভরিয়ে রাখলেন শর্মিষ্ঠাদি, আমার মনে হয় আপনাদের সবাইকে ভরিয়ে রাখতে পেরেছে। তাই কথা দিচ্ছি শর্মিষ্ঠাদিকে নিয়ে আবার ফিরব আর একটা কোনো রবিবার। ততক্ষণ অবধি ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুরে সুরে থাকবেন। নমস্কার।